একটা শিশু জন্মের পরে তার পিতাকে দেখার মতো সৌভাগ্যটাও তার হলো না। পিতাকে আফসোস নিয়েই মরে যেতে হলো। সে তার নবাগত সন্তানের মুখটা দেখতে পেল না, যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। বাবা আশায় আছে সন্তানের মুখ দেখবে, কিন্তু তার আর যাওয়া হলো না সন্তানের কাছে। সন্তান তার বাবার স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা কোনোদিন আর বুঝতেই পারবে না। এমনকি জন্মের পরে তার কাছে থেকে একটু স্নেহ পাওয়ার মতো সৌভাগ্যটাও সেই সন্তানের আর হলো না। বাবা মরে গেল। হ্যাঁ, বাবাটাকে এই একটা বুকের ভিতরে চাপা কষ্ট নিয়েই মরে যেতে হলো। একটা মানুষ যখন বোঝে তার একটা সন্তান হয়েছে, তার ওয়াইফ আছে, ছোট্ট একটা বাচ্চা তাকে রেখে আমাকে চলে যেতে হচ্ছে, তার এই যন্ত্রণার, যে মৃত্যুর যন্ত্রণার চাইতেও কতটা কঠিন যন্ত্রণা, হয়তো সেই যন্ত্রণাটা সে শুধু নিজেই ফিল করেছে। একজন সন্তান তার বাবাকে ফোন করে বলছে, বাবা আমার শরীরে আগুন জ্বলে গেছে, আমার একটা পা পুড়ে গেছে, আমি আর বাঁচব না, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে কলেমা পড়ান। এই কথাটা শোনা যে একজন বাবার জন্য কতটা কষ্টের, যেখানে সন্তানের চোখের পানি দেখলে বাবার বুক কেঁপে ওঠে, যেখানে তার বাপ সন্তান সুখে থাকুক এর জন্য বাবা পৃথিবীর সব কিছু করতে পারে, আর সেখানে একজন সন্তান যখন মৃত্যু পথযাত্রী হয়ে বাবার কাছে কলমা পড়তে চায়, বাবার কাছে ক্ষমা চায়, বলে আমার পা একটা জ্বলে পড়ে কোথায় চলে গেছে আমি জানি না, তখন সেই বাবার ভিতরে যে কী ফিলিংসটা হয় সেই বাবাই শুধু জানে। ওই বাবার আর পৃথিবীতে মনে হয় না বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে, মনে হয় যেন তার আকাশটা তার মাথায় এসে পড়ে গেছে, মাটিটা দুই ভাগ হয়ে গেলে হয়তো বাবাটা মাটির ভিতরে ঢুকে যেত। সেই স্ত্রী যে তার সন্তানকে জন্ম দিয়ে বসে আছে, কিন্তু স্বামীর হাতে এই শ্রেষ্ঠ উপহারটা তুলে দিতে পারলো না। সামনে তার পুরো জীবনটা পড়ে আছে, ওই জীবনটা মূল্যহীন হয়ে গেল যখন স্বামী চলে গেল। হঠাৎ করেই একটা অগ্নিকাণ্ড ঘটে হাজার হাজার মানুষের জীবন নিঃশেষ করে নিয়ে চলে গেল। এভাবেই হয়তো একদিন পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এভাবে হয়তো পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে। চোখের সামনে হাজার হাজার মানুষ পুড়ে খাক হয়ে গেছে, টানা দুই দিনেও আগুন নিভানো কষ্টকর হয়ে গেছে। এই ঘটনাগুলো দেখাতে গিয়ে দুইজন ভাই প্রাণ দিয়েছেন। ঘটনাগুলো আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়, অনেক কষ্ট দিয়ে যায়। আমাদের সামনে কিয়ামতের আলামত স্মরণ করিয়ে দিয়ে যায়। আজ সেই সব ফ্যামিলিদের অবস্থা কি হচ্ছে, তাদের মনের উপর দিয়ে, তাদের জীবনের উপর দিয়ে কি যাচ্ছে, যারা আপনজনদের হারিয়েছে, যারা হারিয়েছে শুধু তারাই বুঝতেছে, আর যারা আগুনে পুড়ে খাক হয়ে মরে গিয়েছে, আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছে হসপিটালের বেডে, তাদের সাথে যে কি ঘটছে সেটা শুধু তারাই বুঝতে পারছে। জাহান্নামটাকে মনে হয় তারা খুব কাছে থেকেই দেখেছে। আপনি, আমি, আমরাও দেখেছি, হয়তো কাছে থেকে না দেখলেও অনলাইনে, টেলিভিশনে, মোবাইলে দেখেছি। এই ঘটনাটাও কিছুদিন পরে চাপা পড়ে যাবে। এরকম হাজার হাজার জায়গার বিস্ফোরণ হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আবার চাপা পড়ে যাচ্ছে। এতটা কষ্টের মধ্যেও এখনও পৃথিবীতে কিছু মানুষ আছে, সত্যিকারের মানুষ আছে, যারা এই অবস্থায় অসহায় মানুষগুলোর পিছনে দৌড়ে আসার জন্য, রক্ত দেওয়ার জন্য, তাদের সাহায্য করার জন্য, বিনা পয়সায় তাদের ঔষধ দেওয়ার জন্য এগিয়ে এসেছে।
এই ভিডিওগুলো করে দেখিয়ে দেওয়ার জন্য কিছু ভাই নিজেদের প্রাণ হারিয়েছে, লাইভে থাকা অবস্থাতে তাদের প্রাণ চলে গেছে, কতটা কষ্ট। আমাদের কাছেই, আমাদের দেশের ভিতরেই একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। এর মধ্যেই আরও কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ড ঘটে গেল, পাবনাতে ঘটে গেল, বাড্ডাতে ঘটে গেল, ঢাকায়, জানি না আরও কত কত জায়গায় এইসব অগ্নিকাণ্ড ঘটবে, আর আমরা আমাদের আপনজনদের হারাব। এরপরেও কিছু মানুষ আছে শুধরাবে না, তারা শুধরাবে না। আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা দরকার, হ্যাঁ আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা দরকার তাদের দেখে, যারা এই অগ্নিকাণ্ড থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে তার বাচ্চাকে দেখার সৌভাগ্য হলো না, নিজের জীবন ত্যাগ করতে হলো। একজন ভাই তার পা ঝাপসে গিয়েছে, তাকে যারা এই ফুটেজগুলো তুলেছে, যারা এখানে ছিল, যারা মৃত্যুবরণ করেছে, যারা নিঃস্বার্থভাবে রক্তদান করছে, রক্তের ব্যবস্থা করছে, হসপিটালে নিয়ে যাচ্ছে, যারা বিনা পয়সায় ওষুধ দেওয়ার জন্য লিফলেট রেডি করে দাঁড়িয়ে আছে, কার কি প্রয়োজন এদিকে চলে আসে। হ্যাঁ বলতে হবে, এখনো মানুষ আছে পৃথিবীতে, এখনো কিছু ভালো মানুষ আছে আমাদের ভিতরে, এখনো মনুষ্যত্ব আছে। আমাদের মনুষ্যত্বটাকে আরো বেশি করে ফুটিয়ে তুলতে হবে, অসহায়ের পাশে দাঁড়াতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। এই ভিডিওটির মাধ্যমে আমি শুধুমাত্র বলবো, আমাদের দেশে অনেক অনেক ঘটনা ঘটে এবং ঘটনাগুলো আড়ালে চাপা পড়ে যায় কিছুদিনের মধ্যে, ভাইরাল টপিক কিছুদিন ভাইরাল থাকে, এরপরে নতুন আরও একটি ঘটনা ঘটে, সেই ঘটনাটি চাপা পড়ে যায়। এভাবেই যেন এই ঘটনাটাও চাপা পড়ে না যায়, যে শিশু জন্মের পরে বাবাকে দেখতে পেল না, যে বাবাকে তার সন্তানের আর্তনাদ শুনতে হলো, হাজার হাজার মানুষকে আপনজন হারাতে হলো। এখানে অনেক অনেক ভাইরা আছে যারা পরিবারের একমাত্র কর্মদাতা, ইনকামের উৎসাহ, সেই সব পরিবারের দিকে, আপনজনদের দিকে, সরকারের এবং আমাদের সমাজের কিছু যেসব মানুষগুলো আছে যাদের সাহায্য করার মতো ক্ষমতা আছে, তাদের সুদৃষ্টি যেন থাকে। হয়তো আপনারা পারবেন না সেই সন্তানটির কাছে তার বাবাকে ফেরত দিতে, বাবার কাছে সন্তানকে ফেরত দিতে, স্বামীকে ফেরত দিতে, তার স্ত্রীর কাছে, ফ্যামিলির কাছে সেই লোকটাকে ফেরত দিতে, তবে আপনারা চাইলে আপনাদের সুদৃষ্টি তাদের ফ্যামিলির দিকে একটু হলে দিতেই পারেন। আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের সেই সুদৃষ্টিটা ওই সব ফ্যামিলিতে দিবেন। আজ দেখতে পেলাম সাত মাসের একটি মেয়ে তার বাবার লাশ শনাক্ত করার জন্য ব্লাডের টেস্ট দেওয়ার জন্য গিয়েছে। মেয়েটা বুঝতেও পারছে না যে তাকে কী করতে হচ্ছে, তার বাবার চেহারাটাও তার মনে থাকবে না, বাবার এই মৃত্যুর কাহিনীটাও তার মনে থাকবে না, তবে মুখে মুখে শুনবে যে তোমার বাবা এইভাবেই মারা গিয়েছে। তার বাবার লাশ খোঁজার জন্য তাকে যেতে হয়েছে, আসলে খুবই যন্ত্রণাদায়ক, কতটা যে কষ্ট লাগছে বুঝে বলতে পারছি না। হয়তো আসলে আমরা সবাই মর্মাহত, আমাদের দেশের ভিতরে এরকম একটা ঝড় বয়ে যাওয়ার কারণে কত মানুষ যে তাদের আপনজন হারিয়েছে, হয়তো কাছে গিয়ে দেখার মতো, সান্ত্বনা দেওয়ার মতো বা সাহায্য করার মতো সুবিধা নেই, তবে আমরাও তাদের বেদনায় সমবেদিত। হাজার হাজার দোয়া রইল, অনেক অনেক দোয়া, যারা শহীদ হয়েছে, হ্যাঁ এরাও শহীদ হয়েছে, যারা অন্যকে বাঁচানোর জন্য নিজের প্রাণ ত্যাগ করেছে, তারাও আল্লাহর দরবারে শহীদ হয়েছে। সবার জন্য আল্লাহ সবাইকে যেন জান্নাত নসিব করেন, আর যারা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন, আর সেই প্রত্যেকটা ফ্যামিলিকে যেন আল্লাহ এই কষ্টটা সহ্য করার মতো একটা সহ্য ক্ষমতা দান করেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক।